नमस्कार बंधुरा, आपनारा देखें ओइसेसडे यूट्यूब चैनल। बंधुरा बर्तमाने आपनारा जारा जारा लक्ष्मी भाण्डार प्रकल्पेर जोन्नो आवेदन करेछेन सेई समस्त महिलादेर जोन्नो सुखबर रयेछे। हाँ बंधुरा, जारा नतून करे लक्ष्मी भाण्डार प्रकल्पे आवेदन करेछेन, जादेर डकुमेंट भेरिफिकेशन हये गेछे, तादेर किन्तु ब्यांक अकाउंटे टाका देवा शुरू हये गेछे, एबं सेई संगे जारा संशोधन करार जोन्नो फर्म जमा करेछिलेन अर्थात एर आगे दुआरे सरकारेर कैम्पे आपनारा फर्म जमा करेछिलेन, आवेदन करेछिलेन, किन्तु एखोनो पर्यन्त जारा टाका पाननि सेई समस्त महिलादेर ब्यांक अकाउंटे आज थेकेई लक्ष्मी भाण्डार प्रकल्पे टाका देवा शुरू हये गेछे। नतून एबं पुरातन सबाइकेई किन्तु टाका देवा हच्छे एबं टाका देवार लाइव भिडियो किन्तु आपनादेरके देखाबो, लाइव प्रूफो आपनादेरके देखिये देबो। तो बंधुरा बर्तमाने आपनि जदि लक्ष्मी भाण्डार प्रकल्पे आवेदन करे थाकेन ताहले भिडियोटा एकटु स्किप ना करे पुरोटा देखबेन, आर भिडियोटि देखार साथे साथे आपनि जदि आमादेर चैनेले नतून एसे थाकेन ताहले भिडियोर नीचे जे लाल रंगेर सबसक्राइब बटनटि देखते पाच्छेन एखाने क्लिक करे चैनेलटिके सबसक्राइब करे पाशेर बेल आइकनटिके अन करे राखुन, एई धरनेर गुरुत्वपूर्ण भिडियो सबार आगे पाओयार जन्य। संगे भिडियोते एकटि लाइक दिये देबेन एबं भिडियोटा अवश्यई आपनार बंधुबान्धबदेर संगे फेसबुके व्हाट्सएपे बेशी बेशी करे शेयार करबेन। तो चलुन बंधुरा भिडियो शुरू करा जाक। तो बंधुरा बर्तमाने जदि आपनारा लक्ष्मी भाण्डार प्रकल्पेर जन्य आवेदन करे थाकेन ताहले आपनादेरके जानिये दिई जे आज थेके কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা বর্তমানে আপনারা যদি নতুনভাবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনাদের যদি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যায় বা আপনাদের SMS যদি এসে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। যাদের মোবাইলে দুটো SMS এসে গেছে তাদের কিন্তু ইতিমধ্যে টাকা পাঠানো শুরু হয়ে গেছে, এবং যাদের একটা SMS এসেছে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, এবং যদি এখনও পর্যন্ত না এসে থাকে সেটাও কিন্তু খুব শীঘ্রই চলে আসবে। তাছাড়া বন্ধুরা গত সেপ্টেম্বর মাসে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন এবং যারা ভুল সংশোধনের জন্য ফর্ম ফিল আপ করেছিলেন, দুয়ারে সরকারে যোগাযোগ করেছিলেন, তাদের যদি ভুল সংশোধন হয়ে যায় এবং তারা যদি টাকা পাওয়ার যোগ্য হন তাদেরকেও বলে দিই যে বর্তমানে কিন্তু আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা চলুন এবারে আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দিই যে বর্তমানে ব্যাংকে কিভাবে টাকা দেওয়া হচ্ছে এবং ব্যাংক থেকে কী কী SMS পাঠানো হচ্ছে, চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা বর্তমানে আপনারা ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ব্যাংকের তরফ থেকে SMS দেওয়া হয়েছে এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। দেখুন বলা হয়েছে, ডিয়ার কাস্টমার, ইওর অ্যাকাউন্ট নাম্বার হ্যাজ বিন ক্রেডিটেড, অর্থাৎ আপনার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে, এবং দেখুন এখানে বলা হয়েছে উইথ রেস 1000, অর্থাৎ 1000 টাকা পাঠানো হয়েছে, আর এখানে দেখুন তারিখটাও দেওয়া রয়েছে 1/4/2022, অর্থাৎ এই তারিখে কিন্তু টাকা পাঠানো শুরু হয়ে গেছে। অর্থাৎ বুঝতেই পারলেন বন্ধুরা টাকা কিন্তু ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে দেওয়া শুরু হয়ে গেছে। আর এখানে দেখুন লেখাই রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অ্যাভেলেবেল ব্যালেন্স, এখানে কিন্তু ব্যালেন্সটা দেওয়া রয়েছে আর ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। অর্থাৎ বুঝতেই পারলেন বন্ধুরা বর্তমানে কিন্তু আপনারা যারা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন বা যারা সংশোধন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তো বন্ধুরা বর্তমানে আপনাদের মোবাইলে কোনোরকম SMS এসছে কি না বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা পেয়েছেন কি না অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।